সাইবার অপরাধের অভিযোগে দুইশো ত্রিশ জনের বেশি চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার পুলিশ এ কাজে শ্রীলঙ্কার পুলিশকে সহায়তা করেছে বেইজিং এর নিরাপত্তা কর্মকর্তা মঙ্গলবার শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাত বলেন গত সপ্তাহে দেশটির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চীনা নাগরিকদের গ্রেপ্তার করা হয় এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত দুশো কম্পিউটার ও পাঁচশোটি মুঠোফোন জব্দ করা হয় কী পরিমাণ অর্থ চুরি হয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত চলছে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন গ্রেপ্তারকৃতরা বিভিন্ন বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে টার্গেট করে অনলাইনে প্রতারণা করেছেন চীনা দূতাবাসের এক বিবৃতিতে জানিয়েছে গ্রেপ্তারকৃতদের ফেরানোর প্রক্রিয়া চলছে